আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জানি যে এখনো পর্যন্ত আমাদের কিন্তু বাংলাদেশে ফেসবুক চালানো যাচ্ছে না। আপনি চাইলেও আপনার আইডি থেকে ফেসবুকের কোনো ভিডিও বা আপনার আইডির ভিতরে প্রবেশ করতে পারতেছেন না। তো এই অবস্থাতে আমরা কিভাবে ফেসবুক চালাতে পারি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো। এই ভিডিওতে এমন একটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই বাংলাদেশ থেকে ফেসবুক পরিচালনা করতে পারবেন। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। আগে আমি চলে গেলাম আমার ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি যদি এইখানে দেখি, আমি কিন্তু ভিডিও সহ সমস্ত কিছু এখানে অ্যাক্সেস করতে পারছি, মানে সব কিছু কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন, আমি যদি রিলসে চলে যাই, এখানে কিন্তু রিলসও চলে আসবে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার ফেসবুক কিন্তু দেখতে পারবেন, ভিডিও সহ যে কোনো পোস্ট অথবা আপনার যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন। এটি কিভাবে করবেন, একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করতে হবে, এর জন্য চলে যেতে হবে প্লে স্টোরে। আমি এখান থেকে চলে যাব প্লে স্টোরে। তো আমি চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা সার্চ বক্সে লিখে দেব 4টা 1। এখানে 4টা 1 লিখে দিলে 4টা 1 VPN এখানে চলে আসবে। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো VPN যদি আপনারা ডাউনলোড করেন আপনার কিন্তু নেট চলবে না, সো একটু দেখে শুনে ডাউনলোড করবেন। এখানে আমরা যদি একটু ফলো করি 4টা 1-এ এই যে অ্যাপসটি আছে, আমরা এই অ্যাপসটি ডাউনলোড করব। এই অ্যাপসটিতে চলে যাব এবং এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আপনারা সিম্পলিভাবে ওপেন করবেন। ওপেন করার পরে দুই একটা পারমিশন চাবে, জাস্ট পারমিশন দিয়ে দেবেন। ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে, এইখানে আপনার অফ করা থাকবে, আপনারা সিম্পলিভাবে এইখানে অন করে দেবেন। আপনারা এইখানে অন করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। জাস্ট আপনারা এইভাবে অন করে দেবেন। অন করে দিলে এইখানে কিন্তু আপনার যে বাটনটি আছে অন লেখা দেখাবে, আর কোনো কিছুই করতে হবে না। আপনারা যখন এটি অফ করবেন, অফ করার জন্য একদম এই বাটনের উপরে ট্যাপ করে দিবেন এবং এইখান থেকে আপনারা আনটিল আই টার্ন ইট ব্যাক অন এই অপশনে একটা টিক মার্ক করে দিলে কিন্তু আপনারা এটি অফ করতে পারবেন। তো এইভাবে অন করে দিয়ে আপনারা চাইলে ফেসবুক, ইউটিউব এবং আরও বিভিন্ন সাইট কিন্তু এখান থেকে পরিচালনা করতে পারবেন। যদিও অন্যান্য সাইট বাংলাদেশ থেকে এখন চালানো যাচ্ছে, বাট ফেসবুক চালানো যাচ্ছে না। তাই আপনারা এখান থেকে এখন যদি ফেসবুকে চলে যান, ফেসবুকে গেলে আপনারা সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলতেছি, যে কোনো VPN ইনস্টল করবেন না। আপনারা দেখে শুনো VPN ইনস্টল করবেন, কারণ যে কোনো VPN যদি আপনারা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার তথ্যগুলো তাদের হাতে যাওয়ার পসিবিলিটি থেকে যাবে। তো প্রিয় ভাই, এই ছিল পুরো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করো। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।